নেক্সট মর্নিং প্রচুর হইচই আর মিউজিকে আমার ঘুম ভাঙলো। বারান্দায় এসে বাইরে তাকিয়ে দেখি জিসান আর ফ্রেন্ডস আর কাজিনদের সাথে ভলিবল খেলেছে বাগানে। কি লোক রে বাবা, গেমে পুরো শরীর একাকার, অথচ সে মহা আনন্দে থ্রি কোয়ার্টার প্যান্ট আর হোয়াইট কালারের শার্ট ও গেঞ্জি পরে এই গেম খেলায় মেতে আছে। আমার কেন জানি মনে হচ্ছে এই লোক বিয়ে করতে আসেনি, ফ্রেন্ডসদের সাথে পিকনিকে এসেছে। ওনাকে দেখে তো এমনই মনে হচ্ছে এখন আমার। রায়হান ক্লান্ত হয়ে পানি খেতে আসলো, সামনে কিছু একটা দেখে রেগে দাঁড়িয়ে যায়। জিসানও রায়হানের পেছনে পেছনে আসলো। রায়হান কেমন স্থির দেখে ওর দৃষ্টির বরাবর তাকালো। জিসান ওদিকে তাকিয়ে বলল, তোর বোনকে একটা আছাড় মারতে মন চাইছে আমার। আমার মন চাইছে আছাড় মারতে তোর বোনকে? তাহলে দাঁড়িয়ে আছিস কেন এখানে? আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি জিসানের দিকে, কারণ আমি যে কথাটি নিশিকে উদ্দেশ্য করে বলেছি তা জিসান বুঝেছে। আর জিসান চলল তিশাকে আছাড় মারতে। তিশা ও নিশি জিসানের কাজিন নীর, হীরা ওর বেস্ট ফ্রেন্ডদের সাথে কথা বলছিল আর কিছু একটা বিষয় নিয়ে খুব হাসছিল। সাথে আবির ও নীলুও ছিল। কিন্তু তিশা তো ভুলেই গেছিল যে দুটো চোখ সবসময় ওকে নজরে রাখে। হঠাৎ সামনে জিসানকে আসতে দেখে হীরা নীর সব সবাই পালালো, কিন্তু তিশা কিছুই বুঝল না। সবাই কোথায় গেল হঠাৎ? পিছনে ঘুরে জিসানকে দেখে তিশাও শকড। এবার বুঝলো সবাই কেন গেল। তিশাও জিসানকে না দেখার ভান করে চলে যেতে নিল। জিসান হাত ধরে তিশাকে হ্যাচকা টান দিয়ে সামনে আনে। কি সমস্যা কি? জিসান কিছু না বলেই তিশাকে কোলে তুলে নেয়। তিশা তো ছটফট করতে লাগলো নামানোর জন্য, কিন্তু জিসান ডোন্ট কেয়ার লুক নিয়ে একটা ডেভিল হাসি দিল। তিশা এই হাসির রহস্য বোঝার আগেই জিসান তিশাকে নিয়ে ঝাঁপ দিল সুইমিং পুলে। তিশা চেঁচিয়ে বলে উঠল, কিন্তু চিৎকার করেও লাভ হয়নি, তিশা অলরেডি পানিতে। হঠাৎ ঝাঁপ দেওয়ায় নাকে মুখে পানি ঢুকে কাশতে লাগলো তিশা। তার উপর তিশার পানিতে ফোবিয়া থাকায় জিসানকে শক্ত করে জাপটে ধরে আছে। প্লিজ জিসান, আমাকে ছাড়বেন না প্লিজ। তিশার মুখে প্রথম নিজের নাম শুনে জিসান যেন সব ভুলে গিয়েছে। তিশার কোমরে জড়িয়ে একদম কাছে টেনে নিল। মুহূর্তেই দুটো ভেজা শরীর একে অপরের সাথে লেপটে গেল। হঠাৎ দুজন সব কিছু ভুলে একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন আজ চোখের ইশারায় মনের কথা হবে। কিছুক্ষণ পর মিউজিকের উচ্চ শব্দে তিশার ধ্যান ভাঙে। জিসানকে ঠেলে সরাতে নিলে এক ইঞ্চিও সরাতে পারলো না। কেমন নেশা লাগা চোখে এখনো জিসান চেয়ে আছে। তিশা কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ো না মাই। জিসান যেন কিছুই শুনল না, বরং তিশার দিকে তাকিয়ে সামনে আসা ভেজা চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে কানে কানে বলল, আর মাত্র 3 দিন, এরপর আমি কিন্তু আর কন্ট্রোল করতে পারবো না নিজেকে। যা জিসানের কথার মানে বুঝতে পেরে তিশা যেন লজ্জায় পানিতে মিশে যেতে মন চাইছে। উফ! নিশিও তখন পালাতে গিয়ে রায়হানের সামনে পড়ে গেল। মুখে একটু ম্যাকি হাসি দিয়ে পাশ কেটে চলে যেতে নিলে রায়হান হ্যাচকা টান দিয়ে সামনে আনে। ঘটনার আকস্মিকে নিশি ভয় পেয়ে যায়, কিন্তু ভয়টা কিছুক্ষণ পর রাগে পরিণত হয়, কারণ রায়হান নিজের রাগ কন্ট্রোল করতে নিশির মাথায় এক বোতল পানি ঢেলে দেয়। এসব কি রান ভাইয়া? প্রচন্ড গরম তো, তাই ঠান্ডা করছি। আপনার গরম লাগে আপনি গিয়ে ডুব দেন কোথাও, আমাকে ভেজালেন কেন? কারণ আগুন লেগে যাচ্ছিল, তাই সময় মতো থাকতে নিভিয়ে নিলাম, আবার লাগলে এবার পুড়িয়ে ফেলবো, বুঝলি? রায়হানের কথা নিশের মাথার উপর দিয়ে গেল। আজ তিশার মেহেদি, গাঢ় সবুজ রঙের একটা সিল্ক শাড়ির সাথে হালকা কিছু অর্নামেন্টস পরানো হলো। মেহেদি দিতে যাতে সমস্যা না হয় তাই চুলগুলো কিছুটা এলোমেলো খোপা করে মাথায় একটা বড় টিকলি পরিয়ে দিল। তিশার জন্য আলাদা বিউটিশিয়ান আনা হয়েছে, তারাই মেহেদির জন্য তৈরি করে দিল তিশাকে আজ।
মেহেদি দেওয়ার জন্য আলাদা আর্টিস্ট এসেছে, আমি হাত রেখে ওয়েট করছি, তারা মেহেদি না দিয়ে কারোর জন্য ওয়েট করছে। হঠাৎ ডিজে মিউজিক চালু করলো আর আমার সামনেই কিছু মেয়ে নাচতে লাগলো, ফুল ভলিউমে গান চলছে। ও মেহেদি প্যার ওয়ালে হাত পে লাগাগি ঘর মেরে বাদ গিরে খাবসাওগি, ও মেহেদি প্যার ওয়ালে হাত পে লাগাগি ঘর মেরে বাদ গিরে খাবসাওগি, ও মুঝে মরনে সে ও মুঝে মরনে সে ও মুঝে মরনে সে। সেই গানের মাঝেই মেয়েগুলো ইশারা করে সামনে দেখাচ্ছে, আমি তাকিয়ে তো ক্রাশড, ও মাই গড, আমি সত্যি ওনার উপর ক্রাশড হলাম আজ। আমার বরটাও আমার সাথে ম্যাচিং করে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি আর উপরে কোচু পরে আমার দিকে আসছে, সবার আগে আমাকে মেহেন্দি দিবে বলে। আমি তো চোখে ফেরাতে পারছি না, সবাই বলে বিয়ের খবর পেলে নাকি মেয়েরা সুন্দরী হয়ে যায়, এদিকে উল্টো দিন দিন বর আমার আরও বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। উনি কখন যে এসে আমার হাতের উপর নামটা লিখেছে বুঝতেও পারলাম না। এরপর কি সুন্দর ফ্রেন্ডস আর কাজিনদের সাথে গানের তালে তালে নাচতে লাগলো, আমি তো চোখে ফেরাতে পারছি না, মন চাইছে নিজের চোখ থেকে একটু কাজল নিয়ে ওনাকে লাগিয়ে দেই। মেহেদি অনুষ্ঠানও ভালোভাবে শেষ হলো, বর আমার ভালোই এনজয় করেছে, মনে হলো তার একাকি বিয়ে, আমি মনে হয় মেহমান বেড়াতে এসেছি। তবে আজ থেকে নাচতে দেখে আমিও নিজেও কিছুটা অবাক, সবসময় সিরিয়াস চেহারা নিয়ে ঘোরা আমার বরের মাঝে যে এখনও এতটা বাচ্চামি লুকিয়ে আছে তা তো আজ তাকে না দেখলে জানতামই না। হঠাৎ কারোর নিঃশ্বাস এসে আমার পিঠে বাড়ি খাচ্ছে, তাকে দেখার আগে আমার শাড়ি খোলা অংশে হাত ঢুকিয়ে আমার নিজের সাথে জড়িয়ে নিল, তার পারফিউমের মাতাল করা ঘ্রাণটা আজ আমাকে যেন আরও মাতাল করছে। দুহাতে দু পায়ে মেহেদি বলে নাড়াতেও পারছিলাম না, স্ট্যাচু হয়ে বসে আছি আর জিসান সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে, কখনো কানে সুরসুরে দিচ্ছে কখনো কোমরে, আর আমি তো না উঠতে পারছি না ওনাকে বাধা দিতে। আমার এই অবস্থা দেখে মিটমিট করে হাসছে সাহেব, সমস্যা কি, আমাকে এভাবে টর্চার করছেন কেন? আমি কখন তোকে টর্চার করলাম? আমি কি তোকে মেরেছি? জাস্ট একটু ইশারায় দেখালো, আমি কিঞ্চিত রাগ দেখিয়ে, আপনি বেহায়া হয়ে যাচ্ছেন দিন দিন, এভাবে চলতে থাকলে বিয়ের আগেই পালাবো আমি এখান থেকে। এই কথা শোনার পর জিসান আমার পেটটা খামচিয়ে ধরলো, আমি ব্যথায় আহ করে উঠলাম, কিন্তু এতে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, আমাকে নিজের সাথে একদম মিশিয়ে চেষ্টা করে দেখতে পারিস, এটা আমার রাজ্য, আমার অনুমতি ছাড়া একটা মশাও ঢুকতে পারবে না, না পারবে বেড়াতে, এত ইজি না জান আমার কারাগার থেকে মুক্তি পাওয়া। সো এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে হাঁ কর, অনেক সময় হয়েছে তোর কিছুই খাওয়া হয়নি, তাই আমি খাবার নিয়ে এসেছি। কি দরদ, ইস, ব্যথা দিয়ে মলম লাগাতে আসছে, হিটলার কোথাকার, জীবনও ভালো হবে না। জিসান নিজেও খেলো, আমাকেও ঠেসে ঠেসে খাওয়ালো, আজব মানুষ। আজ গায়ে হলুদ, হলুদের আয়োজনও বাগানে করা হয়েছে খোলা জায়গায়, তবে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বাসন্তী রঙের সিল্ক কাতানের উপর তাজা ফুলের গহনা, আর কোনো অর্নামেন্ট আমাকে আজ পরানো হয়নি, শুধু ফুল দিয়ে আমাকে ভরিয়ে তুলেছে। যেহেতু ছেলে মেয়ে এক জায়গার, তাই গায়ে হলুদও একসাথে আয়োজন করা হয়েছে, গায়ে হলুদ তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, শুনেছি এসব নাকি তানজিলা ভাবি নিজের হাতেই করেছে, সত্যি অসাধারণ একজন নারী, যত দেখি ততই মুগ্ধ হই আমি, কখনো কোনো অভিযোগ করে না, তার যেন কারোর প্রতি কোনো অভিযোগই নেই, এমনকি তাওহিদ ভাই তার হাসপাতালে এতটাই ব্যস্ত থাকে যে ভাবিকে সময়ও দিতে পারে না, তবু কখনো ভাইয়ের সাথে মুখ কালো করত না, দূরে থেকে রাগ করতেও দেখিনি, তার মতো একটা বড় বোনের খুব শখ ছিল আমার, আর আজ জিসানের জন্য পেয়েও যাচ্ছি। হলুদে নাকি গোলাপ জল, চন্দন ও দুধ মিক্সড করে এনেছে যাতে কনের সৌন্দর্য আরও প্রকাশ পায়, বাহ কি আদর, প্রথমে জিসানকে হলুদ ছোঁয়ালো, কারণ বরের ছোঁয়ানো হলুদে নাকি কনেকে দিতে হয়, তবে এটা তো মিস্টার জিসানের হলুদ বলে কথা, তার আগে কি আমাকে কেউ হলুদ ছোঁয়াতে দেবে, ইম্পসিবল, ওনার কপাল লাগানো
হলুদ থেকে হলুদ নিয়ে আমার দুগালে লাগিয়ে দিল। ইস, কি লজ্জা! আশেপাশে সব আত্মীয় স্বজন মিট মিট করে হাসছে, আর এর লোকের তাতে কিছুই যায় আসে না, কিন্তু আমার কথা তো চিন্তা করো। এরপর সবার আগে আমার বাবা মাও, জিসানের বাবা মা আমাদের হলুদ লাগালো। অদ্ভুত বিষয় হলো, রায়হান ভাইও নিশি দুজন একসাথে এলো হলুদ লাগাতে, কিন্তু এসে দুজন ঝগড়া শুরু করে দিল কে আগে হলুদ দিবে তা নিয়ে। হঠাৎ জিসান ধমক দিয়ে বলল, এত ঢং না করে একসাথে হলুদ দিয়ে বিদায় হতো না। জিসানের কথা শুনে আমরা তিনজনে তাকালাম তার দিকে, রাহেন ভাই ও নিশি। এরপর চুপচাপ একসাথেই দুজন দিয়ে চলে গেল। আমি আসলে বুঝি না এই লোকটি রাহেন ভাই ও নিশির ব্যাপারটা জানে কি না, মাঝে মাঝে একটু সন্দেহ হয়। নিশি হারামি কিছু হলুদও নিয়ে গেল, এটা আর কেউ না দেখলেও আমি ঠিকই দেখেছি, খুব ভালো করেই জানি কেন। নিশি হলুদ নিয়ে কাউকে খুঁজছে, হঠাৎ পেয়েও গেল তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। রায়হান রিসোর্টের লোকদের সাথে কথা বলছিল আয়োজন নিয়ে, নিশিও এসে পাশে দাঁড়ালো। নিশিকে দেখে রায়হান ভ্রুকুচকে বলল, হোয়াট? জানেন রায়হান ভাই, বরকনের হলুদ নাকি আনম্যারিডদের লাগলে তাদের বিয়ের ফুল নাকি ফোটে তাড়াতাড়ি। তাই নাকি? তোকে এসব হাবিজাবি কথা কে শিখিয়েছে বলতো? হাবিজাবি না, সত্যি। ওকে তুই লাগিয়ে নে বেশি করে, তাহলে তিশার বিয়ের পর তোর বিয়েটা আয়োজন সেরে ফেলবো, কি বলিস? তার জন্যই তো এসেছি। মানে? কিছু বোঝার আগে নিশি ওর হাত ভরা হলুদ রায়হানের মুখে মেখে দিল। তার জন্য রায়হান মোটেও প্রস্তুত ছিল না। আপনার বন্ধুর বিয়ে আপনি কুমারে থাকবেন কেন? হলুদ দিয়ে দিলাম যাতে আপনার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। হলুদ নিয়েই নিশি তো দৌড়, আজকে ওকে কেউ খুঁজে পাবে না, আর রায়হান সে তো সফট। সারা রিসোর্ট ঘুরে তিশাকে খুঁজছে জিসান, মাথাটা পুরো গরম, সকাল থেকে দেখাই নেই এই মেয়ের, লুকিয়ে আছে রং খেলার ভয়ে। আজ সবাই রং খেলবে বলে বাইরে অপেক্ষা করছে, আর এই মেয়ে আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। একবার পেয়ে নি মাথা থেকে সব ভূত দূর করব। আমি এবার সহ্য করতে না পেরে ফোনটা নিয়ে সোমকে কল করলাম, পেয়েছো? ইয়েস স্যার। ওকে, সেখানকার ক্যামেরাগুলো কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও। ওকে স্যার। তো ম্যাডাম এখন পালাবে কোথায়? সকাল থেকে সবাই তিশাকে রং লাগাবার জন্য জোর করছে, কিন্তু তিশা রুম থেকেই বের হয়নি। কিন্তু যখনই জিসানের নাম শুনেছে, ভয় রুম থেকে পালিয়ে রিসোর্টের টেরিসে লুকিয়ে আছে। তিশার বিশ্বাস এখানে কেউ তার খোঁজ পাবে না, জিসান তো একদমই না। কি সব রং খেলে, রং দিয়ে এক একজনকে পেতনের মতো লাগে, আমাকেও এরা পেতনে বানাতে চায়। তিশা তো জানেই না পুরো রিসোর্টে সিসি ক্যামেরা লাগানো, তাই তিশা যেখানেই থাকুক জিসানের নজর থেকে বাঁচতে পারবে না। রং খেলার জন্য তিশাকে রিনু বেগম ধরে বেঁধে একটা মিষ্টি কালারের শাড়ি পরিয়েছিল সকালে, তখন হয়তো মাকে কিছু বলতে পারেনি, পরে আর খেলার সুযোগ পায়নি। তিশা নিজের আঁচলটা ঠিক করার সময় হঠাৎ ছাদেকার উপস্থিতি টের পেয়ে চকিয়ে তাকায়, আর জিসানকে দেখেই ভয়ে একটা শুকনো ঢোক গিলে। আপনি এখানে কিভাবে? আলাদিনের চিরাগ ঘষে। মামা মামা মানে? মানে মানে করে লাভ নেই জান, শুধু চিন্তা কর এখন তোর সাথে কি হবে। দিদি দেখুন, সামনে আসবেন না, আমি কোনো রং লাগাবো না, আপনি কি লাগান যান, যত সব আজাইরা জিনিস। এটা কি করে হয় জান, আমার রঙে তোকে রাঙাবো না, আর তোর রঙে তো আমাকে আরও রাঙাতে হবে। যাক ভালো হয়েছে, এখানে মানুষের ভিড়ে ভালো করে লাগাতে পারতাম না, কিন্তু এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, তাহলে কি কি হবে একটু ভাব। তিশা খুব ভালো করেই বুঝতে পারছে জিসান কি ইশারা করছে, তিশার এখন নিজের মাথায় নিজেরই বাড়ি দিতে মন চাইছে। গাধি, আগেই বোঝা উচিত ছিল একে বোকা বানানো এত সহজ না, নিজের জালে নিজেই ফেসে গেলি। তিশা মুখে একটু মেকি হাসি দিয়ে, চলুন আমরা নিচে যাই, ওখানে সবার সাথে রং খেলি, কেমন? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।
তিশা পাশ কেটে চলে যেতে নিলেই জিসান হাতটা ধরে তিশাকে দেয়ালের সাথে মুখ রেখে চেপে ধরে। এত সহজে যান, আগে আমরা দুজন খেলি, বাকি সবাই পরে। জিসান সাথে করে রং নিয়ে এসেছিল। তিশার কাঁধের চুলগুলো সরিয়ে গভীরভাবে একটা কিস করে হাতে থাকা রঙগুলো দিয়ে খোলা পিঠটা রাঙিয়ে দিল। এক হাত দিয়ে আবার তিশাকে সামনে ঘুরিয়ে দুগালে আলতো করে চুমু দিয়ে সেখানেও রং মাখিয়ে দেয়। তিশা চোখ দুটো কুকড়ে বন্ধ করে রেখেছিল এতক্ষণ, কিন্তু জিসানের কোনো সাড়া না পেয়ে চোখ খুলে দেখে জিসান এখনও ওর দিকে তাকিয়ে আছে। তাই তিশাই বলে উঠল, কি হলো সরুন, রং মাখা শেষ, এবার আমাকে যেতে দিন। এবার আমি আরও একটু সামনে এসে বললাম, এখনও কিছুটা বাকি আছে জান। এই রূপ কিভাবে অচেনা রয়ে গেল আমার বউয়ের।